বাংলার জনগণকে বঞ্চিত করে কেন্দ্রীয় অর্থ নয়ছয় করে পশ্চিম বাংলায় বিরোধীদের কণ্ঠরোধ করে যেটা দিল্লিতে ড্রামা করতে গেছেন, আমরা পাল্টা তথ্য ডাটা দিয়ে এখানে বলে গেলাম। মুখ্য সচিব মুখ্য দেখা হয়েছে, আমরা আগে বললে ঢুকতে দিত না। আমরা 144 ধারা এখানে থাকে, ওই জন্য আমি সহ 4 এমএলএ এসেছি, নট এক্সিডিং 5। উই আর ল অ্যাবাইড পিপল। আধ ঘন্টা আগে টিএ টু সিএস কে ফোন করেছি, উনি দেখছি দেখবো করেছে, আমরা অপেক্ষা করি। দিল্লিতে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে গিয়ে রাজনৈতিক বঞ্চনা বলছেন, এখানে বঞ্চিত করছে মমতা ব্যানার্জি, চন্দনা বাউরি, বিশাল লামা, আমাদের এসসি আমরা দল বার্ধক্য ভাতা দেওয়া হয় না। একজন সাংসদ বলেন আমি 70,000 বার্ধক্য ভাতা দেব। এই সরকার ফর্দা পার্টি, বাইদা পার্টি, অফ দা পার্টি, ফর্দা ফ্যামিলি, বাইদা ফ্যামিলি, অফ দা ফ্যামিলি চলছে, করাপ্টেড গভর্নমেন্ট। এই সরকারকে কেন্দ্রীয় সরকার কত টাকা দিয়েছে, টাকা কিভাবে নষ্ট হয়েছে তার তালিকা এখানে আমরা দিয়েছি। বাঙাল মে ভ্রষ্টাচার, পরিবারবাদ, তুষ্টিকরণ কি রাজনীতি, আর ভাজপা এমপি এমএলএ কো এ লোগ অ্যাডমিনিস্ট্রেটিভ মে নেই বুলাতা হ্যায়, প্রাইম মিনিস্টার কা পাস জাকার রো রাহা হ্যায় রুপিয়া দো, ইয়া বাঙাল মে সব বিজেপি এমপি এমএলএ কো এ লোগ ইগনোর করতা হ্যায়, নেগলেক্ট করতা হ্যায়, আর জনতা কো ডিপ্রাইভ করতা হ্যায়। ये प्रोटेस्ट करने के लिए स्टेट सेक्रेटरियल में हम लोग आया, 144 आए, इसलिए 4 आदमी आया, एमएलए लोग आया और मुख्य सचिव का पास हम लोग का जो प्रोटेस्ट वो दर्ज कराया। নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত, এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা, আমি শুদ্ধশীল। বাপ রে বাপ, মানে সত্যি বাংলা মায়ের দামাল ছেলে কাকে বলে, শুভেন্দু অধিকারী দেখিয়ে দিচ্ছেন প্রতিপদে। সত্যিই বঙ্গবাসী অনেক কিছু নেই, তার মাঝখানে এরকম ভাগ্য করে একজন বিরোধী দলনেতা পেয়েছেন, এবং যে কাণ্ডটা আজকে তিনি করলেন না, এরপর আমার মনে হয় না আর মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বাইরে পা রাখার সাহস করবেন, মানে রাজ্যের বাইরে ছেড়ে দিন, কলকাতার বাইরে নবান্ন চত্বরের বাইরে তিনি যাবেন তো, কেননা শুভেন্দু অধিকারী যা শুরু করেছেন, এবার না একদিন এরকম হয়ে যায় যে নবান্নে ঢুকে মমতা বন্দ্যোপাধ্যায় দেখলেন যে তার কুর্সিটা আর নেই, শুভেন্দু অধিকারী সেটা দখল করে নিয়েছেন। না না, জবরদখল নয়, ওই রাজনৈতিকভাবে গণতান্ত্রিক উপায়ে যেটা হয় সেইভাবেই দখল করে নিয়েছেন, সেই হিংসটাইকে আজকে তিনি দিয়ে গেলেন। মানে একজন বিরোধী দলনেতা যে এরকম করতে পারেন, সরকারকে যে এতটা চাপে ফেলতে পারেন, শুভেন্দু অধিকারীকে না দেখলে বাংলার মানুষ বিশ্বাস করতে পারতো না। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর এই রাজ্য তিনজন বিরোধী দলনেতা দেখেছে, প্রথমে সূর্যকান্ত মিশ্র, তারপর আব্দুল মান্নান, তারপর শুভেন্দু অধিকারী। সূর্যকান্ত মিশ্র ওই বাম প্রতিনিধি দলের হয়ে, যিনি বিমান বসু সেলিমদের হাত ধরে নবান্নে গিয়ে ফিস ফ্রাই খেয়ে এসেছিলেন। আব্দুল মান্নান যিনি দিদিমণির পাশে চেয়ারে বসে দুর্গাপুজোর কার্নিভাল দেখতে গিয়েছিলেন। আর এই শুভেন্দু অধিকারী যেখানে পারছেন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীকে খেদিয়ে বেড়াচ্ছেন, তার সরকার যে অপদার্থ, ব্যর্থ এবং দুর্নীতি জালে তার দলটা পুরো ডুবে আছে, এটা প্রতিপদে বুঝিয়ে দিচ্ছেন। এবং তৃণমূলের যে প্রত্যেকটা কর্মসূচি আসলে রাজনৈতিক নাটক, রাজনৈতিকভাবে ভেসে থাকার জন্য মানুষকে বোকা বানানো, বাস্তবের সঙ্গে তার কোনো তাল মিল নেই, সেইটা তিনি প্রমাণ করে ছাড়ছেন। আজকে যে কাণ্ডটা তিনি করলেন সত্যি অভাবনীয়। আপনারা জানেন যে তিন দিনের দিল্লি সফরে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সরকারিভাবে বলা হচ্ছে তাদের ওই লোকসভার দিকে তাকিয়ে একটা জোট হয়েছে না, ইন্ডি জোট, সেই ইন্ডি জোটের তিনি বৈঠকে যোগদান করবেন, যেটা গতকাল ছিল, এবং তারপর আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি বৈঠক করবেন। রাজ্যের পাওনা গণ্ডা নিয়ে নাকি বৈঠক আছে, 20 মিনিটের একটা টাইম ছিল, সেই বৈঠকও হয়ে গেছে। তো এইসবের মাঝখানে পুরো লাইমলাইট এর আগে কিন্তু সবসময় মুখ্যমন্ত্রী থেকেছে, তিনি একটা জাতীয় স্তরে জোট করছেন, তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন। এখন বিরোধীরা বলছেন যে এটা সেটিং বৈঠক, তৃণমূল কংগ্রেস কর্মীরা বলছেন যে রাজ্যের পাওনা গণ্ডা নিয়ে আসছেন, নরেন্দ্র মোদী সরকার ভয় পেয়ে গেছে। যাই হোক, যেটাই হোক, পুরো খবরের হেডলাইন মমতা ব্যানার্জি নিয়ে নেবেন। কিন্তু আজকে শুভেন্দু অধিকারী যেটা করলেন, ওই প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক, সেটা ম্লান হয়ে গেল, শুভেন্দু অধিকারী খবরের শিরোনামে চলে এলেন।
এবং সত্যি নবান্নের ভিতটা কোথাও গিয়ে টলিয়ে দিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মবিশ্বাসটা কোথাও গিয়ে টলিয়ে দিলেন। আগের দুটো প্রতিবেদনেই বলেছি, গতকালের ইন্ডিজোটের বৈঠক নিয়ে একদম মনপুত ফলাফল আসেনি, মমতা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড কোম্পানি অখুশি। আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক, সেই বৈঠকও কিন্তু অন্তঃস্বার শূন্য হয়েছে, অন্তত তার বডি ল্যাঙ্গুয়েজ সেরকমই বার্তা দিচ্ছে বলে সাংবাদিক বৈঠকে বোঝা গেল। আর এর মাঝখানেই শুভেন্দু অধিকারী যেটা করলেন, তিনি নবান্নে পৌঁছে গেলেন। তিনি বললেন যেখানে 144 ধারা আছে, সুতরাং আপনারা জানেন যে আমি ল অ্যাবাইডেন্ট পার্সন, আমি কোনো সময় আইন ভাঙবো না। আর তাই তিনি যেটা করলেন যে চারজন বিধায়ককে তিনি নিয়ে গেলেন, এবং সেই বিধায়ক চয়নের ক্ষেত্রেও কি মাস্টার স্ট্রোক তিনি দিয়েছেন, বিরোধী দলনেতা হিসেবে তিনি গেছেন, এর সঙ্গে উত্তরবঙ্গের দাপুটে বিধায়ক শঙ্কর ঘোষকে নিয়ে গেছেন, এসসি সমাজের প্রতিনিধি হিসেবে দক্ষিণবঙ্গের চন্দনা বাউরিকে নিয়ে গেছেন, এবং উত্তরবঙ্গ থেকে এসটি সমাজের প্রতিনিধি হিসেবে বিশাল লামাকে নিয়ে গেছেন। অর্থাৎ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দুটোকেই যে সমান গুরুত্ব দিচ্ছে বিজেপি, এই বার্তা যেমন গেছে, তার পাশাপাশি এখানকার সাধারণ মানুষ থেকে শুরু করে এসসি এসটি সমস্ত সম্প্রদায়কে তারা একসঙ্গে নিয়ে চলছেন, গোটা বাংলার কথা তিনি বলছেন। তার প্রতিনিধি দলের এই সদস্য চয়ন দেখেই কিন্তু স্পষ্ট হয়ে গেছে, এখানে কোনো তেল দেওয়া রাজনীতি নয়, যারা যারা তার প্রিয় পাত্র তাদেরকে নিয়ে যাওয়া নয়, রাজ্যের সামগ্রিক ছবিটা তুলে ধরার চেষ্টা। এবং তিনি নিজের মুখেই বললেন যে তিনি সকালবেলাতেই ফোন করেছিলেন, যিনি স্বরাষ্ট্র মুখ্য সচিব রয়েছেন সেই মুখ্য সচিবকে তিনি ফোন করেছিলেন, তার পিএকে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট চান। এবং স্বাভাবিকভাবে শুভেন্দু অধিকারীর ফোন এসছে, মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে নেই, এই অবস্থায় তাকে আসতে দেবেন না, এই কথা বলা মানে আবার সেই উত্তর কন্যায় যে কাণ্ড করেছিলেন সেই কাণ্ড করে ছাড়বেন, সেইটা সামলাবার সাহস তার নেই। তার ফলে তিনি হ্যাঁ বলবেন না না বলবেন বুঝতে পারছেন না, আবার তিনি যদি আসতে বলেন তারপর বোধহয় এসে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে চিবিয়ে খেয়ে ফেলবেন, এমনটাই জায়গা চলে যেতে পারে। কী করবেন তিনি ভাবছেন? এই অবস্থায় কোনো সুযোগ না দিয়ে শুভেন্দু অধিকারী দলবল নিয়ে সোজা নবান্নে ঢুকে গেছেন, এবং সেখানে গিয়েও যেটা তিনি কাণ্ডটা করেছেন সেটাও বেশ ভালো, আমি টিভিতে দেখছিলাম সেই অংশটা। মুখ্যমন্ত্রী এখানে নেই, আজকে তিনি আসছেন না, এটা তো সকলেই জানেন, ফলে যারা পুলিশ অফিসার, যারা যারা সেখানকার সিকিউরিটির দায়িত্বে ছিলেন, তারা একটু যেন ল্যাদ খেয়ে গিয়েছিলেন, কাউকে সেইভাবে দেখা যাচ্ছিল না। যে মুহূর্তে খবর হয়েছে শুভেন্দু অধিকারী সেখানে পৌঁছে গেছেন, মানে মাথায় যেন বাজ পড়েছে, তড়িৎ গতিতে সব পুলিশ ছুটে আসছে, সিকিউরিটিরা ছুটে আসছে, বিভিন্ন জায়গায় পজিশনিং করছে, কেননা শুভেন্দু অধিকারী হচ্ছে তুবড়ি, কখন কোথায় কী করে দেবেন কেউ জানে না, এবং ত্রাহি এই রব পড়ে যাবে প্রশাসনে। এক নম্বর তো তিনি প্রশাসনটার খোলনচেটা পুরো ভেতর থেকে খুব সুন্দরভাবে জানেন, কোথায় গিয়ে ঠিক চিমটিটা কাটতে হয় তিনি খুব ভালো করে জানেন। আর তার উপর রাজনীতি তার জন্মগত রক্তগত যেরকম রয়েছে, সেরকম স্কুল জীবন থেকে তিনি রাজনীতিটা করছেন, এবং তার যে জনপ্রিয়তা বাংলায় এই মুহূর্তে কারুর সেই জনপ্রিয়তা নেই রাজনৈতিকভাবে। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মাথায় রেখেও বলছি, ফলে জনসমর্থন তার সঙ্গে আছে, এবং এই যে বর্তমান সরকার রয়েছে তার বিরুদ্ধে কিন্তু জনবিক্ষোভটা ক্রমশ বাড়ছে। এই অবস্থা থেকে শুভেন্দু অধিকারীকে আটকানো মানে সেটা কিন্তু হিতে বিপরীত হবে। অন্যদিকে শুভেন্দু অধিকারীকে আসতে দিলে তিনি ভেতরে ঢুকে যে কী করবেন কেউ জানে না। তো যাই হোক, শুভেন্দু অধিকারী সেখানে পৌঁছে যান, এবং পৌঁছে যাওয়ার পর যেটা দেখলাম যে নবান্নের যে ওয়েটিং লাউঞ্জ আছে সেখানে তিনি বসে আছেন, কিন্তু তিনি চুপচাপ বসে থাকার মানুষ, আপনারা তো দেখছেন মানুষটাকে, যেদিন থেকে তিনি তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগদান দিয়েছেন সেই দিন থেকে তিনি ব্যানার্জি পরিবারের ঘুমটা উড়িয়ে ছেড়ে দিয়েছেন, এবং তিনি সেখানে গিয়ে লাউঞ্জে বসে তিনি ছবি তুলতে শুরু করে দেন। সঙ্গে তার যে হাতে দেখছেন যে প্যাম্পলেটগুলো রয়েছিল, যে প্রিন্ট আউটগুলো রয়েছিল, যে কেন্দ্র সরকার টাকা দিচ্ছে, রাজ্য সরকার এবং এখানকার শাসক দলের নেতারা সেই টাকা সরিয়ে দিচ্ছে, ফলে বাংলার মানুষ বঞ্চিত হচ্ছে, এই ছিল মোদ্দা কথা। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় একদম মুহূর্তের মধ্যে তড়িৎ বেগে হু হু করে ভাইরাল হয়ে পড়ে, বিভিন্ন সংবাদ মাধ্যম সেটা প্রচার করতে বাধ্য হয়, কেননা এই জায়গা আটকে রেখে আর শুভেন্দু অধিকারীকে বা তার জনপ্রিয়তাকে আটকানো যাবে না, এটা সবার কাছেই স্পষ্ট হয়ে গেছে। তিনি নিজে যে অ্যাক্টিভিটি করছেন এবং তারপর ইউটিউবারদের দৌলতে শুভেন্দু অধিকারীকে এখন কিন্তু মেন মিডিয়া দেখাতেও বাধ্য হচ্ছে, এবং এই জায়গায় খবর পেয়েই মুখ্য সচিব তিনি কিন্তু তড়িঘড়ি ছুটে আসেন, তাকে স্মারকলিপি দেন, এবং তারপর নবান্নের বাইরে দাঁড়িয়ে সাংবাদিক বৈঠকটা করেন। এবং এই যে মেসেজটা আজকে গেল, সেখানে একটা জিনিস তো বাংলার মানুষের কাছে স্পষ্ট হয়ে গেল যে লড়াইয়ের ময়দানে শুভেন্দু অধিকারী আছেন, এবং তিনি প্রবলভাবে আছেন, এবং তিনি পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘুম ছুটিয়ে দিতে। এই যে কাণ্ডটা আজকে তিনি করলেন, সমস্ত ফোকাসটা, সমস্ত লাইম লাইটটা কিন্তু তিনি কেড়ে নিলেন, এবং নবান্নের আমলা থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে সিকিউরিটি সকলে সকলে কিন্তু ত্রস্ত হয়ে গেল, ত্রাহি ত্রাহি রব তিনি তুলে দিলেন। এবং শুধুমাত্র এইখানেই নয়, দেখুন শুভেন্দু অধিকারী পরপর অ্যাক্টিভিটি, যেখানে যাচ্ছেন তিনি খেদিয়ে বেড়াচ্ছেন মমতাকে সোজাকথায়।
অমিত শাহের সভা শেষ হলো, সবাই বাড়ি চলে যায়। তিনি কি করলেন, বিধানসভায় চলে এলেন। ওখানে অমিত চোর, মোদি চোর, বিজেপি সবাই চোর। বিজেপি স্লোগান চুরি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল ভাবলো বিশাল লাইমলাইট কেড়ে নেবে। চোর চোর চোর, মমতা চোর চোর করে এমনভাবে ছুটে তিনি ঢুকে গেলেন বিধানসভার অভ্যন্তরে, এবং সেইখানে যেভাবে তিনি স্লোগানিং শুরু করে দিলেন, ছেড়ে দে মা কেঁদে বাঁচি। মমতা ব্যানার্জি তখন পালাচ্ছে পরপর করে, তার দলের এত বিধায়ক তখন কোথায় লুকোবে খুঁজে পাচ্ছে না। সেই জিনিস তিনি করলেন। উত্তরবঙ্গ সফরে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে তার পরিবারের বিয়ের জন্য যে খরচ হচ্ছে সেটা সরকারি খরচ, মানে জনগণের ট্যাক্সের খরচ, সেখানে কী জাঁকজমক হচ্ছে সেই নিয়ে তো শুরু করলেন। তারপর নিজে সেখানে পৌঁছে গেলেন, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সবাই ধরে বেঁধে লোক নিয়ে আসছে, প্রশাসনকে পুলিশকে ব্যবহার করতে হচ্ছে। সেখানে তার সবাই রাত্রি 10টার সময় মানুষের ঢল আসছে, এবং এই যে ন্যারেটিভটা তৃণমূল কংগ্রেস তৈরি করার চেষ্টা করছে, বিজেপি কোথাও নেই, বিজেপি কোথাও নেই, সবটাই তৃণমূলময় হয়ে আছে, বিজেপি এখানে বঞ্চনা করছে, প্রত্যেকটা জায়গায় গিয়ে সেই মিথটা ভেঙে দিচ্ছে। এবং বিজেপি যে আছে, প্রবলভাবে আছে, এবং বিজেপির থেকেও বিজেপির নেতা, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আছেন, প্রবলভাবে আছেন, মানুষের পাশে আছেন, এই বাংলার জন্য আছেন, এবং এই বাংলাকে এই তৃণমূলের হাত থেকে রক্ষা করতে পারলে, এই লুটেরাদের হাত থেকে রক্ষা করতে পারলে তিনিই পারবেন, এই বার্তাটা কিন্তু তিনি ছড়িয়ে দিচ্ছেন, এবং তিনি এই জায়গাটা আরও স্পষ্ট করে দিচ্ছেন। হ্যাঁ, পারলে শুভেন্দুই পারে, যে লোকটা যেখানে মমতা ব্যানার্জি সেইখানে তেড়ে তেড়ে যাচ্ছে, এবং মানুষ তাকে মাথায় তুলে নিচ্ছে, নবান্ন যে নবান্ন সেই নবান্নে গিয়ে তিনি এই বাউলটা আজকে দিয়ে চলে এলেন, এই জায়গাটা তিনি এস্টাবলিশ করে চলে এলেন। ফলে এরপর মমতা বন্দ্যোপাধ্যায় কি আর নবান্ন ছেড়ে যাওয়ার সাহস করবেন? কোনদিন এসে দেখবেন তার যা বিধায়ক ছিল সব শুভেন্দুময় হয়ে গেছে, নবান্নের গদিতে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে শুভেন্দু অধিকারী বসে আছেন? সেই জায়গাটাই কি তৈরি করে দিলেন? সেই আতঙ্কটাকেই তৈরি করে নিলেন? একে তো দিল্লিতে ইন্ডিজোটের পিন্ডি চটকে গেছে, তারপর আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক ভালো হয়নি, আর তারপর আজকে শুভেন্দু অধিকারী যে চাপটা তৈরি করলেন, এরপর রাজ্য রাজনীতিতে তৃণমূল কথা বলবে না, হাঁসফাঁস করবে, সেই নিয়ে আলোচনা শুরু হয়ে গেল। তবে শুভেন্দু অধিকারী, যে শুভেন্দু অধিকারী সত্যিকারের একজন বিরোধী দলনেতা পেরেছে, এবং তার হাত ধরেই যে বাংলায় পরিবর্তন ঘটতে পারে, সেই ছবিটা কিন্তু আজকে খোদ এই রাজ্যের সেক্রেটারিয়েট বিল্ডিং নবান্নতে গিয়ে প্রমাণ করে দিয়ে এলেন তিনি। কী বলবেন শুভেন্দু অধিকারীর এই অ্যাক্টিভিটি নিয়ে, এই দামালপনা নিয়ে, এবং এটা কতখানি টেনশন দিতে পারলো তৃণমূল শিবিরে, কতখানি ঘুম ওড়াতে পারলো মমতা বন্দ্যোপাধ্যায়ের? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।